ইতালি কাতার কুয়েত ও সৌদি আরবের জেতা প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন অর্ণগর ইতালির রাজধানী রোমে বাংলাদেশি প্রবাসীদের নিয়ে বার্ষিক বনভোজন ও আনন্দ ভ্রমণ করেছে সেন্টো সেল্লে ঐক্য পরিষদ সংগঠনের সভাপতি ইসরাফিল বাড়ি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমন ইসলামের সার্বিক তত্ত্বাবধানে বনভোজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালির সাধারণ সম্পাদক আবুল কালাম সাইমন যুগ্ম সম্পাদক মোজাম্মল হোসেন মোল্লা সাবেক কমিশনার নূরে আলম মানিকগঞ্জ জেলা সমিতি ইতালির সভাপতি নায়েব আলী সহ অনেকে আনন্দমুখর পরিবেশে আয়োজনে ছিল দেশীয় খাবার পরিবেশন পুরুষদের মোরগ লড়াই মহিলাদের সতীনের ছেলে শিশুদের দৌড় প্রতিযোগিতা ও র্যাফেল র শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয় দোহাই পুনর্মিলনী করেছে বিএনপি কাতার কেন্দ্রীয় কমিটি এতে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সভাপতি এম এম নূর সাধারণ সম্পাদক মোরশেদ বিল্লা ফেরদৌস আহমেদ আক্তার হোসেন ইঞ্জিনিয়ার আমানত হোসেন নূর মোহাম্মদ সালাউদ্দিন হোসেন মিয়া মানিক চৌধুরী শাহজাহান ভূঁইয়া রাসেল সরকার মালানা জুবাইর হোসেন সহ অনেকে পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয় কেন্দ্রীয় জালালাবাদ অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক এজাজুর রহমান জুনেলের মৃত্যুতে দোয়া ও শোকসভা করেছে সংগঠনটির কুয়েত শাখা সংগঠনের সভাপতি আব্দুল হাই মামুনের সভাপতিত্বে ও সাংবাদিক আহজুবেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের প্রথম সচিব নিয়াজ মোর্শেদ জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আকবর হোসেন কুয়েত আওয়ামী লীগের সভাপতি আতাউল গনি মামুন বিজনেস কাউন্সিলের সভাপতি লুৎফুর রহমান টেলিকনফারেন্সে যোগ দেন প্রয়াত এজাজুর রহমান জুনেলের নানা শ্বশুর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সৌদি আরবের জেদ্দায় প্রথম নারী উদ্যোক্তা হিসেবে রয়্যাল রেস্টুরেন্ট চালু করেছেন প্রবাসী কবি ও লেখিকা আবেদা সুলতানা রেস্টুরেন্ট উদ্বোধন করেন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চলের সভাপতি এম ওয়াই আলাউদ্দিন অনুষ্ঠানে রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী আবেদা সুলতানা ব্যবসায়ী মাইনুদ্দিন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা শাখার চেয়ারম্যান আতাউর রহমান মুকুল বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক আতাউর রহমান ভূঁইয়া ট্রাভেল ব্যবসায়ী নাইমুদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন বাংলাদেশি খাবারের পাশাপাশি বিভিন্ন দেশের খাবারের ব্যবস্থা রয়েছে এই রেস্টুরেন্টে অরণ্য গফুর আর টিভি